সবাইকে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে। এবার আজকে হচ্ছে অন্নপ্রাশন, আজকে হচ্ছে আমাদের শুভ অন্নপ্রাশন, আমাদের মায়ের অন্নপ্রাশন। তো মায়ের জন্য এখন আমরা জল ছুঁইতে যাচ্ছি, সবাই আমরা তৈরি, সবাই যাই, চলো চলো চলো।
মা গো মুখটা মুছো মুখ মুছো ব্রুনো বাইরে বেলুন লাগিয়েছে আর ব্রুনোর অবস্থা টাইট, তার জন্য আমার কোলে মাথা রেখে শুয়ে আছে, একটু সময় শুয়ে যাক তারপর আমি বাইরে যাব, গিয়ে তোমাদেরকে সবকিছু শেয়ার করছি। মা বাবার বাড়ির থেকে একজনই রিলেটিভ এসছে, মন্দি মন্দি হাই। ও আমার দিদি হয় অ্যাকচুয়ালি, ওর বাড়ি মামার বাড়ির একই পাড়াতে ওদের বাড়ি, তো এখানে মানে দিদির হাজবেন্ড আর কি মানে জিজু এখানে জব করে, তার জন্য এখানেই থাকে। তো একজন এসছে মামার বাড়ির থেকে, সেটাই আমার ভীষণ ভালো লাগছে, অ্যাটলিস্ট মার পরিচিত তো কেউ এসছে। তো অকেশনের মানে মিডিলেই আমাদের একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। হ্যালো হ্যালো, তোমার নামটা বলো? মনীষ পাল। ও অ্যাকচুয়ালি আমাদের একজন রিলেটিভই, ও ফার্স্টে নিজেকে এজ এ রিলেটিভ পরিচয় দেয়নি, ও এসে ফার্স্টেই বলেছে যে হ্যালো আমি তোমার একটা সাবস্ক্রাইবার, তো সেটা শুনে ভীষণ ভালো লাগলো। আমি খাইতাম না, আমি খাই না, আমি তা বিলাতি খাই না। বিলাতি কই পাইলে তুই? কেন বিলাতি চিকেন আমাদের? এখন আমরা ফাইনাল।
ফাইনালি খেতে বসে পড়ে গেছি। আমি ব্যাক ক্যামেরাটা অন করে দেখাচ্ছি, আমরা সব ভাই বোনেরা একসাথে খেতে বসেছি। ভীষণ ভালো লাগছে। এখন রাত্রে তো সেজে গুজে সুন্দর করে ডিনার করবো, এখন পেট পুড়ে খেয়ে নেবো, তারপর রাত্রে তো স্টাইল মারতে হবে না। আমি ব্যাক ক্যামেরাটা অন করে দেখিয়ে দিচ্ছি। ঘন্টা ইন্ট্রোভার্ট হওয়া। হে খানা খালে। আজকে ফাইনালি এতদিন পর সব ভাই বোনদের একসাথে নিয়ে খেতে বসেছি। এখন দিনের বেলা সবকিছু শেষ হয়ে গেছে, এখন রাত্রের প্রোগ্রাম মানে রিসেপশন পার্টি স্টার্ট হবে। আমি জাস্ট কাপড় চাপড় চেঞ্জ করে এসেছি, মাকে রেডি করাবো, আমি রেডি হবো, কাকে ওদেরকেও একটু রেডি করবো, হেল্প করবো। তো বিকেল বেলা একটা ধামাকার পার্টি হতে চলেছে, খুব সুন্দর রিসেপশন হবে, খাওয়া দাওয়া আছে, প্রচুর স্টার্টার আছে, প্রচুর লাইভ সিঙ্গিং হবে, অনেক লোকজন আসবে, খুব হই হুড়স্থুল হবে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। এবার আমি ফটাফট রেডি হয়ে যাবো, বিকজ অনেক লেট হয়ে গেছে, মাকেও রেডি করাতে হবে না। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, মানে তোজোর রাইস সেরিমনি ডে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন যাই, আমি ফটাফট রেডি হই, রেডি হয়ে তারপর বিকেলের ব্লগটা সুন্দর করে স্টার্ট করছি। তো টাটা।